বিএনপির অনেক নেতাই জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে তথ্য মন্ত্রণালয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আন্তর্জাতিক প্রতিনিধিরা বলেন, সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্যরা সকালে তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তথ্য মন্ত্রণালয়ে যান। সাক্ষাৎ শেষে তথ্যমন্ত্রী জানান, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের অনেক নেতাই জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী। বিএনপি সব নেতারাই তো, বেশিরভাগ নেতাই তো নির্বাচন করতে চায়, তাদের দলে সবাই নির্বাচন করতে চায়। সেটির বহিঃপ্রকাশ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে দেখেছি, উকিল আব্দুস সত্তারকে দেখেছি, তারপর এরকম বহু উকিল আব্দুস সত্তার আগামী নির্বাচনে বেরিয়ে আসবে। এ সময় পর্যবেক্ষকরা জানান, বর্তমান নির্বাচন কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার সামর্থ্য আছে, নির্বাচনকালীন সব ক্ষমতা তাদের অধীনেই থাকবে। তারা নিশ্চিত করেছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে, আমরাও তাতে সন্তুষ্ট। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে সকল ক্ষমতাই নির্বাচন কমিশনের। এ সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও কমিশনের অধীনেই থাকবে। Cannot fire a police officer, cannot reassign a government worker, and even the government ministers can't even use their government cars. They have no access to government facilities during that period, which lasts up to 90 days. পর্যবেক্ষক দলের সদস্যরা আরো জানান, নির্বাচনের বিষয়ে প্রায় সবার সাথেই সাক্ষাৎ হলেও দেখা করেনি বিএনপি, এর কারণও তাদের অজানা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।